আপনারা পোস্ট দেখতে পাবেন একটা ফেসবুকে ঘুরছে কিছুদিন ধরে, ধর্ম যার যার উৎসব সবার, আপনারা দেখেননি যে হারামখোর লিখেছে সে যে কত বড় পাপী তার ঠিক নাই। তো একটা জিনিস ঠিক আছে, যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, আমি বললাম একটা সুবিধা হলো কুরবানির সময় গরুর ঠ্যাং ধরার লোক পাওয়া যাবে। কথাটা বুঝতে পারেন না আপনার? যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, যদি আপনি দুর্গা উৎসবে যেতে পান তো তারাও তো আমাদের গরুর ঠ্যাং ধরতে ডাকা যাবে তাদেরকে কুরবানির সময়, উৎসব তো সবার, বুঝতে পারছেন না? তখন এই হারামখোর নেতা বলছে তাদের ধর্মে আঘাত হানা হবে। আর এই হারামখোর জানিস না যে আল্লাহ ছাড়া অপরকে যদি তোমরা মাবুদ হিসাবে গ্রহণ করো আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহকে আঘাত হানা হবে। যদি বলেন কোরআন শুনান, তোমরা দু নৌকায় পা দিও না, দু নৌকায় পা। অনেক মুসলমান আছে বিশ্বকর্মার দিনে দোকানে লোহালা করে দোকান থাকলে ধোই, বুঝতে পেরেছেন না পারেননি? পয়লা বৈশাখে দেখবেন মুসলমানরা কলা গাছ টাঙ্গায় দোকানে, আপনাদের হাওড়া জেলায় নাই আমাদের বর্ধমানে আছে, কলা গাছ টাঙ্গায় পয়লা বৈশাখের দিনে, শেরেকের গুনা। বিশ্বকর্মা তোমার নয়, আমার নবীজি যে সম্প্রীতির কথা আমার আল্লাহ যেটা বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম, সকলে বলুন কার কাছে? আমার কাছে। আমার নবীজির হাদিস শুনেলেন, কারু দেবদেবীকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিবে, নবীজি বললেন। শুধু এটা নয়, আরো একটু আগে চলুন, আমার নবীজি আবার বললেন কারোর ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। নিজেরটাকে খারাপ বলো না, অপরেরটাকে নিজের মনে করো না। একটা একটা করে বলবো কোরআন থেকে আমার ভাইজান, বড় কষ্ট হয় সমাজের মানুষের দেখে, দিন ইসলাম নবীজি 1400 বৎসর আগে এলেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়বে, নবীজির মেহনত শুনলে আপনি নিজেকে মুসলমান বলে আমাদের দেশের মুসলমানরা পরিচয় দিচ্ছে কিন্তু এতটুকু ইসলামের কিচ্ছু নাই, বেইমান আর কাফেরদের আখলাক আর চরিত্র গ্রহণ করছে, বেইমান। আমি বললি ছোট মুখে বড় কথা, মৌলবীরা কি জানে ইউটিউবে গালি দিচ্ছে। আমি আপনাদেরকে আজকে আবার বলে যাই, আমি সেদিনে মেদিনীপুরে রামনগরে বলেছি, আজকে আমি বর্ধমান টাউনে, ডাক্তার মাস্টার শিক্ষিত জ্ঞানী গুণী সব ছিল, আমি খালি বুকা মলবি স্টেজে। তো অনেকজনের রাগ হলো কিন্তু আল্লাহর কসম করে বলছি যতদিন বেঁচে থাকব এই হক কথা বলবো, কার গায়ে লাগলো জানি না, তুমি যদি গালি দাও আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমাকে হিদায়ত দে, আর কিয়ামতের ময়দানে মোলাকাত হবে, তুমি হক পথে ছিলে না আমি হক পথে। কেন গালি দিচ্ছে? আমাদের দেশের বিখ্যাত পণ্ডিত স্যার এপিজে আবুল কালাম, নাম শুনেছেন না? শুনেননি? তিনি বেঁচে আছেন না মারা গিয়েছেন? তিনি মুসলিম না অমুসলিম? কথা বলুন, মুসলিম। তিনার জানাজার নামাজ কোথায় হয়েছে, কে পড়িয়েছে, কবর কোথায় হয়েছে, একজন শিক্ষিত লোক আমাকে প্রমাণ দেন। তিনি মরার আগে বললেন আমার জানাজার নামাজ করি না, আমার মাটি দেওয়া লাগবে না। মরার আগে তিনি বলেছিলেন আমি সকালবেলায় উঠে গীতা পাঠ করি, তাকে যদি মুসলমান বলেন আপনার ইমানের খাতরা হবে, লেকে নিয়ে যান। মুসলমান আমাদের দেশের লোক কি মনে করে জানেন? গরুর মাংস খেলে মুসলমান হয়, মুসলমানই খাতনা দিলে মুসলমান হয়, বলে না? আমাদের দেশের লোক বলে মুসলমানই দিলে মুসলমান হয়, খাতনা দিলে মুসলমান হয়। আমার ভাইজান মাথায় রাখবে, আমার আল্লাহ কোরআনে বলেছেন ইমানদারদের মুমিনদের পরিচয় আপনাকে বলে দিই, একটা একটা করে বলবো, সবাই আমরা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। অনেকজন মসজিদে নামাজ পড়ে, পড়ে না পড়ে না? জয়নাল ভাই কি বললেন বলুন তো, চোর কখনো ইমানদার হতে পারে না, নামাজি হতে পারে না। চোর চোর নামাজ পড়তে পারে কিন্তু প্রকৃত নামাজি কখনো চোর হতে পারে, পারে না। এই জন্যই আমি বললাম আপনাদেরকে কোরআন শোনাবার পরে,
যাদিকে আপনারা মুসলিম ভাবছেন, আপনাকে আগে জানতে হবে তার মধ্যে ঈমান আছে কি না, তার শর্তগুলো আছে কি না। আমি একটা মুর্শিদাবাদের জলসায় আজ থেকে 2 বছর আগে বলেছিলাম, সালমান খানকে ইউটিউবে আছে জলসাটা, মুসলমান বলা যাবে না, শাহরুখ খানকে মুসলমান বলা যাবে না। আমাদের দেশের যুবকরা এত মহব্বত করে তাকে, আমাকে মা বোন তুলে পর্যন্ত ইউটিউবে গালি দিয়েছে, শালা বলে পর্যন্ত গালি দিয়েছে। আমি কিচ্ছু নয়, তাদের লেগে দোয়া করেছি আল্লাহ হিদায়ত দাও, কিয়ামতের ময়দানে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না আল্লাহর কাছে, আল্লাহ পাকড়াও করায় দিকে। বেঈমান আর কাফেরের সাথ দিয়েছে, মুশরিক যদি প্রকাশ পেয়ে যায় তাকে মুশরিক আর কাফের বলতে দোষের নাই। সালমান খানের ঘরেতে গণেশের মূর্তি আসে, পুজো হয়, ঠিক বলছি না ভুল বলছি? যদি বলেন না, আমি এক্ষুনি মোবাইল খুলে ইউটিউব খুলে প্রমাণ করিয়ে দিচ্ছি। শাহরুখ খান বলেছে আমি আমার মতো চলি, আমার স্ত্রী গৌরী খান পূজা পাঠ করে, আল্লাহর কসম যদি সে নিজেকে মুসলমান বলে বিয়েটাই হয় নাই, হারাম বিয়েটাই হয় নাই। যতগুলো হাওড়া জেলার মুফতি আছে আমার সাথে বস করিয়ে দেন, যদি বলে দেয় বিয়ে হয়েছে তার জুতোর মালা পরে আমি পশ্চিমবাংলায় বিয়ে করব। কোনো যুবক যদি কোনো হিন্দু মেয়েকে নিয়ে আসে, অমুসলিম মেয়েকে, তাকে কলমা পড়ানোর পরে তাকে বিবাহ পড়াতে হবে, নিকাহ পড়াতে হবে। যদি বলো আমি রেজিস্ট্রেশন বিয়ে করে লিয়েছি, বিয়ে হয়ে গেল, তুমি ঝাঁটা জুতো খাবে বিয়ে নয়, এটা ব্যভিচার করা হবে। ওই জন্য ইসলামের শরীয়ত মোতাবেক বিয়ে ইজাব কবুল করানো। মুসলমান সবাই নয়, শুনে নেন আর পরে লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল। হে আমার বিশ্বনবী, বলো পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়, প্রকৃত ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, আমার আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি, ওয়াল মালায়েকাতি আমার আসমানি কিতাবের প্রতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নাবিয়্যিন এবং আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি, এদিকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জুরবুল সুবহানাল্লাহ, আপনি এই কথাগুলোর উপরে টিকলে তবে আপনি মুমিন ঈমানদার, তা না হলে আপনি ঈমানদার হতে পারেন না। আপনি যদি পূজো পাঠ করেন, অনেকজন যুক্তি দেয় হুজুর আমরা তো শুধু দুর্গা ঠাকুর দেখতে গিয়েছিলাম, মেলা দেখতে গিয়েছিলাম, আমরা তো পূজো পাঠ করতে দেয়নি। খুব ভালো কথা, দারুণ সুন্দর কথা। আপনার এই গ্রামে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, রাত্রেবেলা সবাই ঘুমাচ্ছে, একজন পিশাব করতে উঠেছে ব্যক্তি, সে দেখলে একজনের বাড়িতে ডাকাতি হচ্ছে, মারাত্মকভাবে ডাকাতি, সব লুটে পুটে চলে গেল, গ্রামের মানুষ উঠে গেছে, পুলিশ এসছে, বললে তোমাদের মধ্যে কে দেখেছো? সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি, কাকে বেশি কেলানি দিবে? কথা বলো না, তাকে মারবে না, যে দেখেছে তাকে মারবে। তুমি মানুষকে অ্যালার্ট করনি, জানাওনি, ডাকোনি, তার জন্য তুমি অপরাধী। আপনি অন্যায়ের প্রতিবাদ করলেন না, কোরআনে আছে ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করো, আপনি তার সাথ দিয়েছেন। ওই জন্যই তো আমার আল্লাহ কোরআনে কি দিলেন, দলিল দিলেন, শুধু এত্যাল নয়, হরেন নরেন গগনের নয়, আব্দুর রহমান আব্দুল সাত্তারের নয়, আল্লাহ পয়গম্বরকে দিয়ে দলিল দিয়েছেন। আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার বিশ্ব নবী, ইব্রাহিম সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী, তার কথা পৃথিবীর মানুষকে শোনাও। ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে বললেন ইজ কল আলী আবি ইয়াবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ওগো আমার আব্বাজান, আপনি যাদের উপাসনা করছেন, হাত পানার আর ক্ষমতা নাই, ভালো মন্দ দিবার ক্ষমতা নাই, তাদের কথা বলার ক্ষমতা নাই, কেমন
করে আপনি তাদের উপাসনা করছেন, এটা শয়তানের রাস্তা। একে ছেড়ে দিয়ে আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ বললেন, তুমি যদি আর একবার বলো তোমাকে পাথর মেরে মার্ডার করা হবে। যতগুলো নবী পয়গম্বর দুনিয়ার বুকে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকজনের প্রথম এক নম্বর তবলিগ ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। আমাদের দেশের মানুষ বিশ্বাস কিসে করে জানেন? আল্লাহ থেকে বেশি বিশ্বাস আল্লাহ সৃষ্টির উপরে করে, করে না করেন? আপনার আমাদের সমাজে বাস করতে গেলে বালা মুসিবত আসে না আসে না? আসে। আমাকে কালকে একটা যুবক ফোন করেছে, ভালোবাসে, হুজুর আমি একটা ব্যবসা করতাম, আমার ব্যবসা একদম চলছে না, খুব কমজোর পড়ে গেছে, কোনো তাবিজ পাওয়া যাবে? আমি বললাম নামাজ পড়ো বাবা, বলে নামাজটা হুজুর পড়তে পারছি না। আমি বললাম নামাজ পড়ো, বুখারী শরীফের রেওয়ায়েতে আছে যারা নামাজ পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী বলেছেন ইজ্জতের রুজি পাবেন পাঁচ ওয়াক্তের নামাজ পড়লে, আপনার ব্যবসা সব সময় সুমান যাবে না, সব সময় সুমান যাবে না। কেন? আল্লাহ কোরআনে বলেছেন আপনাকে সুমান করার জন্যে ব্যবসা ভালো চালাবার লেগে শর্ত রেখেছেন। সবাই শর্তগুলো মানবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে নামাজি কম্পালসারি হতেই হবে, সবাই পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনাকে সৎ ব্যবসা করতে হবে, সৎ হতে হবে। আপনি যদি রানীহাটিতে এক কেজি আপেল কিনেন, ঘরে এসে দেখবেন 900। অনেক ব্যবসায়ী আছে, করে না করে না?